চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় ইয়াবার সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ এখনো পর্যন্ত বিপুল পরিমাণ নগদ টাকা ইয়াবা জব্দ করা হয়েছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দেব আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে কমল হ্যাঁ ধন্যবাদ রাব্বি চাঁদগাঁও আবাসিক এলাকায় যে বাসার মধ্যে বাকুলিয়া থানা পুলিশ অভিযান চালাচ্ছে সেই অভিযান এখন পর্যন্ত তেইশ হাজার পিস এবং আট লাখ টাকা বেশি নগদ পাওয়া গেছে তবে একটি বেশি লক্ষ্য নিয়ে আমরা যে নথিপত্রগুলি দেখেছি ব্যাংকের সে ব্যাংকের নথিপত্র বলা হয়েছে ইয়াবা বিক্রি করে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এমন তথ্য এখানে পাওয়া গেছে এবং পুলিশ বলছে যে চারজনকে আটক করা হয়েছে এর মধ্যে একজন মহিলা তিনজন পুরুষ এবং তিন পুরুষের মধ্যে একজন নিয়মিত মিয়ানমারা যোগাযোগ করতেন আরেকজন রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া আসা করতেন তো এখানে এখন উপস্থিত আছেন বাকুলিয়া থানার অফিসার ইনচার্জ তেজামত এটা জানতে চাই আপনারা কি কি তথ্য পেয়েছেন এখন পর্যন্ত আমরা প্রথমে পাঁচ তারিখে পেয়েছিলাম তারা ইয়াবার বিনিময়ে অস্ত্র আনছে তার এই ধারাবাহিকতায় আমরা তাদের দেশের বিভিন্ন জায়গায় যে এজেন্ট আছে সেই এজেন্টের তথ্যগুলো আমরা পেয়েছি মাস্টার মাইন্ডের নামগুলো আমরা পেয়েছি আমরা এগুলো তদন্ত করে দেখছি এবং তারা যে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছে তার বিভিন্ন ব্যাংকের বারোটি চেক বই এবং তাদের কিছু স্টেটমেন্ট পেয়েছি সেখানে কোটি টাকার উপরে লেনদেন আছে সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আজকে তাদের যে আবার বিভিন্ন যে কানেকটিভিটি সেটাও আমরা পেয়েছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম নেতামের সাথে এখন এই যে আপনার চম্বুকগুলি দেখতে পাচ্ছি এই দিয়ে কিন্তু অনেককেই বিপদে ফেসে যায় যেটা একটা বলি যখন বাসে করে কক্সবাজার থেকে ইয়াবাগুলি আনা হয় তখন বাসের বিভিন্ন অংশে এইসব চম্বুক দিয়ে লাগিয়ে দেওয়া হয় এই চক্র তারা কিন্তু ইয়াবাগুলি আনে কিন্তু এরকম কোনো কোনো সিটে রাখতে গিয়ে কিন্তু নিরহ লোকজনের ফেসে যায় এমন কিন্তু অভিযোগ রয়েছে এই চক্রটি যে রোহি মিয়ানমার থেকে যে ইয়াবাগুলি আনছে সেই দাবাগুলি বা চট্টগ্রামে আনা হয় আনার পরে তারা বিভিন্ন যারা পৌঁছে দেয় এবং আরেকটি বিষয় জানেন কত পাঁচ তারিখে বাকুলিয়া থানা পুলিশ কিন্তু দুজনকে আটক করেছিল একটি বিদেশি পিস্তল সহ যারা ইয়াবার বিনিময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে অস্ত্র নিয়ে যাচ্ছিলো তাদের যে শিকার উক্তি সেই শিকার উক্তি অনুযায়ী আজকের এই অভিযান এবং আজকের এই অভিযানে কিন্তু এখন পর্যন্ত এস হাজার বা আট লাখ টাকা নগদ এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের যে লেনদেন সেখানে কোটি কোটি টাকার হিসাব দেখা যাচ্ছে এবং যে বারোটি ব্যাংকের চেক বই রয়েছে এবং সেই চেক বই তো তারা লেনদেনের হিসাব তথ্য পেয়েছে এখন তথ্যগুলি তারা যাচাই করছে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এই চক্র আর বেশ কিছু সদস্য এই এলাকায় রয়েছে জানেন আপনার গত সপ্তাহে কিন্তু র্যাব আরেকটি অভিযান চালিয়ে এক কোটি সতেরো লাখ টাকা সহ এবং ইয়াবা সহ এক দম্পতিকে আটক করেছিল এবং এরপরেও তো আরও কিন্তু অভিযান চলছে এবং সেই অভিযানে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা যে তাদের যে তথ্য রয়েছে তথ্যগুলো হলো এই চক্রটি একটা অবস্থান রয়েছে চাঁদগাঁও আবাসিক এলাকায় এবং সেই চক্রের যে তারা সেই আস্থানাগুলি ভেঙে দিতে চায় এবং বা তারা সন্ধান চায় এবং আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে তেইশ হাজার পিস ইয়াবা এবং টাকা এবং পাসপোর্ট এবং আরেকটি বিষয় যে এই হেনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি নথির মধ্যে একজন আটক আটক যে নারী সে নারী বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমনটি জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এবং সে তথ্য তারা পেয়েছেন এবং এই বাসার মধ্যে মূলত একটি তারা ব্যবসায়িক পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা করত এমনটি তথ্য রয়েছে পুলিশের কাছে তো এখন পর্যন্ত বলা চলে রাব্বি চট্টগ্রামের চাঁদগা আবাসিক এলাকার যে অভিযান সে বাসার অভিযানটা তারা শেষ করেছে কিন্তু তারা আরও আশপাশের এলাকা যেতে চায় এবং বিশেষ করে এই চক্র আর সদস্য যারা রয়েছে তাদের সন্ধান করতে চায় যারা চট্টগ্রামে তারা বাংলাদেশে ইয়াবা নিয়ে আসছে এবং ইয়াবার বিনিময়ে রোহিঙ্গা ক্যাম্পকে অস্থির করার জন্য তারা অস্ত্র নিয়ে যাচ্ছে এবং তারা পেয়েছে সে তত্ত্বের আলোকে কিন্তু একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে যার আলোকে আজকে তাদের এই সফলতা বলে তারা দাবি করছেন তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চানগাঁ আবাসিক এলাকা যে অভিযান চলছে যে অভিযান ইতিমধ্যে আট লাখ টাকা বেশি নগদ টাকা এবং তেইশ হাজার বেশি পাওয়া গেছে তার সর্বশেষ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব